সো গুড আফটারনুন এভরিওয়ান, আজ হচ্ছে রবিবার 13 মার্চ। সো এখন বাজে বিকেল 4টে এবং আমরা ফুল ফ্যামিলি মিলে আবার বেরিয়েছি কিছু একটা কোনো একটা জায়গায় শপিং করতে। ও পিছনে আছে মা, মা ধীরে ধীরে হাঁটছে, এদিকে আছে তিন্নি, আগে এগিয়ে গেছে দিদি। হ্যাঁ, আজকে আর একজন গেস্ট, যে সে তো আজকে নেই আমাদের সাথে, আমরা যাচ্ছি এই চারজনই, আর কেউ থাকবেন। হ্যাঁ চা, পাঁচজন, একে ধরি না, এই সাড়ে চারজন, এই সাড়ে চারজন, একে ধরি না। এই অনেকখানি লেট হয়ে গেলো, প্ল্যান ছিল 3টের সময় বেরোনোর, বেঁধে বেঁধে 4টে হয়ে গেলো এদের জন্য। এরা এতক্ষণ টাইম লাগালো সাজিগুজি করতে। হ্যাঁ, লাস্টের ফিনিশিংটা ওই দিয়েছে। আর ওদিকে দিদি আছে, ওদিকে মা আছে, ধীরে ধীরে হাঁটছে। তো চলো দেখা হচ্ছে গাড়িতে বসে। সো আমরা অ্যাটলাস স্টার্ট করছি, প্ল্যান ছিল 3টের সময় বেরোনো কিন্তু অনেকখানি লেট হয়ে গেল বেরোতে, প্রায় 4টে বাজে এখন। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই, বিকজ অনেকখানি অনেক কিছু কেনাকাটার প্ল্যান আছে আমার জন্যে, না এর জন্যে। তো একটা কেনার জন্য তো এত দূর যাচ্ছি না, তো সবার জন্য কেনা না, আমার তো কিছু কেনারই নেই, আমার তো কেনা হয়ে গেছে। তো সেসব করেই যাচ্ছি। বাজে এখন ঘড়িতে 3টে 52, মোটামুটি আমরা 4:30 কি বলছি 5টা নাগাদ গিয়ে হয়তো পৌঁছাবো। 4টে বাজে, তো 5টা নাগাদ, 5টা 5:30 নাগাদ পৌঁছাবো, দেখা যাক কি হয়। আজকে সাথে অনুরাগ নেই, তো আমরা এই কজনই যাচ্ছি সাথে করে। তো ঠিক আছে, অনুরাগ ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে ওর একটু মনে মনে হিংসা হবে যে আমরা ওকে ছেড়ে চলে গেলাম আজকে, সে একটু একটু হিংসা হবে, দেখা যাক। দেখা হচ্ছে সাউথ সিটির সামনে, বা মাঝে কোথাও কিছু হলে আমরা আবার দেখাবো, বেশি দূর তো না, মাত্র 30 কিলোমিটার, তো মাঝে কিছু হলে দেখা হবে। ক্রস করছি বাগুইয়াটি ওভারব্রিজ, বাগুইয়াটি ফ্লাইওভার, আর এখান থেকে অনুরাগকে যদি দেখা যায় খুব হিংসা হবে, ওর আমরা নেই, কিন্তু মা বললো যেহেতু ওর একটু হিংসা হবে সেই জন্য ওকে বাগুইয়াটি থেকে হুট করে তুলে নেওয়া হলো। আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ওর জন্য বাগুইয়াটির বিগ বাজারের সামনে। তো বাগুইয়াটিতে তোকে আমি বলেছিলাম 3টের সময়, কারণ 3টে বলেছিলিস। হ্যাঁ তো আমি বলছি, তো আমি তোর মুখের জন্য আমি 2:45 সময় বেরিয়েছি বাড়ির থেকে। মানে তুই যদি এতখানি পাঞ্চুয়াল হস কি করবো, দেখ যে কোনোদিন পাঞ্চুয়াল হয় না সে হুট করে পাঞ্চুয়াল হলো এরকমই হয়, কারণ আমি জানি তোকে 3টে বললে তুই 3:30 করবি, সেই জন্য আমি তোকে 3টে বলেছি। তাহলে তাহলে দেখ আমরা তিনজনে হলুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে হলুদ হলুদ হলুদ, এক বোতল জল শেষ হয়ে গেল আমার, মানে গিয়েই তুই এখন টয়লেটে শুনবি। আমরা তো 3 ভাই বোন আগের দিনও ছিলাম, আমরা কোন দিন 3 ভাই বোন ছিলাম? হ্যাঁ আমারটা আলাদা একটু, দাঁড়িয়ে নেই রে, ওটা নামছে। তো আমরা এসেছিলাম হচ্ছে সাউথ সিটিতে, এবং সাউথ সিটির প্যান্টলুন্সে এতক্ষণ আমরা কাটালাম 2 ঘন্টা ধরে, এবং এরা এখন সব ফটোশুট করছে, মা দিদি এরা সব এখানে দাঁড়িয়ে আছে লোকজনরা। এবং আমাদের সব কিছু কেনা ফেনা হয়ে গেল, তো এবার যাব হচ্ছে আমরা ডিনারটা করতে। কোথায় যাবো যাই না, আমায় কেউ ফটো তুলবি না প্লিজ, আমি যেন ফোনে হচ্ছে ইয়ে। তো আমি এবার যাবো হচ্ছে ডিনার করতে, তো দেখা যাক সবাই মিলে আমরা কোথায় যাই ডিনার করতে। তো আমরা এসে গেছি প্রেমেন গ্রিলের সামনে, অ্যান্ড আজকে ভাবছি ডিনারটা এখান থেকেই করব, ভাবছি না, অলরেডি আমাদের সব কিছু প্রসেস হয়ে গেছে, আমরা ভাবছি কি আমাদের বুকিং হয়ে গেছে, তো এখান থেকেই করব। তো প্রবলেমটা হচ্ছে যে এখন 7:15 বাজে আর এরা এখন ফটো তুলতে ব্যস্ত,
আমি বললাম চল ঢুকে যাই, হয়ে যায়। কিন্তু না, এরা এখন ফটো তুলবে বসে। তো ফটো ফটোগুলো তোলা হোক, তারপরে এই পিছনে আছে প্লেমেন্ট গ্রিল, ওখানে আমরা গিয়ে ঢুকবো, খাওয়া দাওয়া করবো এবং তারপরে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত্রি 9:07 এবং আমরা এতক্ষণে বেরোলাম সাউথ সিটি থেকে, নাটক করে শুয়ে আছে কিন্তু জেগে আছে। আজকে আমি ফ্লেমেন্ট গ্রিলের ভেতরে কোনো ব্লগ করিনি, বিকজ অলরেডি আমাদের ব্লগ একটা আছে ফ্লেমেন্ট গ্রিল নিয়ে, সেটা যদি কারো দেখতে হয় উপরের যে আইকন এদিকে বা এদিকে কোনো দিকে একটা আইকনটা আসবে, তো সেই আইকনটাকে ক্লিক করে দেখে নিতে পারে তারা ব্লগ। না আমি জানি না, মানে আমার তো মিরর ইমেজ হয় সেই জন্যে। তা আমরা জাস্ট সবে এই পার্কিং থেকে বেরোচ্ছি আর প্রচণ্ড ট্রাফিক সত্যি কথা, মানে আর এদিকে তিন্নি বসে আছে, এদিকে মা বসে আছে। তো যথারীতি আমি প্রত্যেক দিন ব্লগ তো শুরু করি কিন্তু ব্লগ আর শেষ করা হয় না, তো আমি চাইছি যে আজকে এখানেই ব্লগটাকে শেষ করব সবার এক্সপিরিয়েন্স দিয়ে। তো শুরু হোক কেনাকাটার এক্সপিরিয়েন্স দিয়ে। কেনাকাটার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। আমার যে দুটো জামা হয়েছে পরি তো হয়েছে শুধু, তোদের হয়নি তো? না আমার তো হয়নি। আচ্ছা এক্সপিরিয়েন্স কেমন কেনাকাটার? খুব ভালো এক্সপিরিয়েন্স। তো সারা অনেকগুলো শপিং করেছি। শোনা যাচ্ছে না, জোরে বল। আমি অনেকগুলো শপিং করেছি, মানে অনেক এখানে সব ইয়েরা খেতে আসে, ওই কি বলে আরে সায়ক শান্ত ওরা সব আসে সেভেন্থ হ্যাভেনে, এটা একবার আসতে হবে। তো কেক পেস্ট্রির দোকান সেভেন্থ হ্যাভেন, এটা ক্যাফে আছে একটা, আমি জানি না, বাট সেভেন্থ হেভেন তো আমার সল্টকে আমার ব্রাঞ্চের পিছনেই আছে। কে জানে, তাহলে আমি ভুল কিছু বলছি? সেভেন্থ হেভেন তো এই রিলায়েন্স এর স্টোর তো। গার্ড গুলো ওদের তো কি করবে, ওদের তো ওটা কাজ, ওদের কিছু করার নেই, আমি তাদের কোনো দোষ দিই না। হ্যাঁ যাই হোক, তো এটা তো গেল কেনাকাটার এক্সপিরিয়েন্স। খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ফ্লেমেন্ট গ্রিলে? আমার সব থেকে ভালো লস্যিটা লেগেছে, একটা ছোট্ট কাপে দুবার খেয়েছি, আর কোনো খাবার দুবার খাইনি, লস্যিটা দুবার খেয়েছি। আরে বলো কেমন লেগেছে? ভালো লেগেছে না, খারাপ লেগেছে? থেকে আগের থেকে খারাপ হয়েছে? আগের থেকে একটু খারাপই লাগছে। তাহলে ভালো কেন বললে? আগের বারটা বেশি ভালো লেগেছিল, তিনি আর ইয়ে অনুরাগের বার্থডে যে এসেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো মোর অর লেস এত টাকা দিয়ে মানে এক্সপেকটেশনটা মানে বিলো এভারেজ, বিলো এক্সপেকটেশন গেছে জিনিসটা। আমি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কারণ আমরা প্রত্যেকবার যেটা খাই সব জায়গায় যে এক্সপেকটেশন আমাদের থাকে, একদম এক্সপেকটেশন টাচ কি মানে ইয়ে করতেও পারেনি। তো নেক্সট টাইম আমাদের যেদিন কোনো জায়গায় হবে আমরা অন্য কোনো একটা রেস্টুরেন্ট চুজ করছি, খুব দেরি হতে পারে, খুব শিগগিরই না। আমরা এখন কোথায় ক্রস করছি? হ্যাঁ খুব শিগগিরই, ওরা যেটা বলছিল খুব শিগগিরই হবে না, অনেক দেরি আছে, তার আগে দিদির জন্মদিন আছে, অনেক কিছু আছে, দিদি আবার খাওয়াবে বলেছে। তো সেসব হোক, তারপরে তো আমি আমার জন্মদিন এখন অনেক জন্মদিনে না, মে মাসে দিদির জন্মদিনের কথা বলছিস, শনিবার
বেজে গেছে এখন রাত্রি 9টা, আচ্ছা টুয়ার্স গোল পার্ক তো 9টা 14, তো আজকে আমরা এখানেই ব্লগটা শেষ করছি। তো যদি পুরো অন্ধকারের ভেতর দূরে ব্লগ, তো কিছু ভালো লাগেনি জানি আজকে ব্লগে কোনো কন্টেন্ট ছিল না, তো যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভিডিওটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো রেগুলার আপডেটস পাওয়ার জন্য। বাই বাই।